আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা শ্রেষ্ঠ তিনটি রেসিপি বিজয়ীদের কথা বলেছিলাম সেই তিনজনের মধ্যে রেবেকা সুলতানা একজন খুব খুশি কথা তুমি পুরস্কার পেয়েছো না আচ্ছা তাহলে নিশ্চয়ই এখন ওর হাতে দেইনি দিব কিছু তাহলে দাও আমি দিয়ে দিই ওকে আপনি দিতে চাচ্ছেন এখনই উপহার নিয়ে পালিয়ে গেলে হবে না আমাদেরকে তুমি করেছিলে সাগর ভোগ জি হ্যাঁ সাগর ভোগ ওটা করে দেখাবে আজকে হ্যাঁ খুব ভালো লাগছে যে ছোট্ট মেয়েটি হ্যাঁ আমার মনে যারা রান্না করে তাদের মধ্যে তো তুমি বেশ ছোটই মনে হচ্ছে তোমাকে অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক তাহলে সাগর ভোগ তৈরির উপকরণগুলো একবার দেখে নিন সাগর ভোগ তৈরি করতে আমাদের লাগবে ছানা এক কাপ ডালডা আধা চা চামচ ময়দা এক টেবিল চামচ সুজি আধা টেবিল চামচ এবং গুঁড়া দুধ এক টেবিল চামচ শিরা তৈরি করতে আমাদের লাগবে চিনি তিন কাপ পানি ছয় কাপ খিরসা তৈরি করতে আমাদের লাগবে দুধ এক কেজি আমরা সাগর ভোগ দিয়ে আরম্ভ করছি আমাদের রান্না আজকে আমাদের গেস্ট হচ্ছে রেবেকা প্রথমে আমরা নিচ্ছি ময়দা এক টেবিল চামচ সাথে নিব আমরা আধা চা চামচ ডালডা আচ্ছা আধা চা চামচ ডালডা এটা ময়ন করতে হবে একসাথে ময়ন করে দেবে না যেমন আমরা রসগোল্লা করি একটু ময়দার সাথে চিনি দিয়ে ওরকম করে করছি আর কি তাহলে এখানে এক চামচ ময়দা আধা চা চামচ এক টেবিল চামচ ময়দা আধা চা চামচ ডালডা নিচ্ছি আমরা একটু ময়ন করে নিচ্ছি আমরা সুজি দিব আচ্ছা সুজির পরিমাণটা হচ্ছে হাফ টেবিল চামচ আচ্ছা ঠিকই আছে হ্যাঁ ঠিক আমার রসগোল্লা হয়েছে তো রসগোল্লা চামচ এগুলোর মতো হচ্ছে আমি ওকে হেল্প করি তুমি শিরাটা করে দাও হ্যাঁ ঠিক আছে এখান এখান থেকে তিন কাপ চিনি দেবে না মাপাই আছে আমার এখানে ও এখানে পুরো চিনিটা মাপ আছে দুই কাপ তাহলে তিন কাপ তিন কাপ তিন কাপ পানি শিরার জন্য পানিতে দিয়ে দিচ্ছি পানি কতটুকু দিচ্ছি এটাতে মেপে দেই পানি হ্যাঁ ছয় কাপ ছয় কাপ পানি তাহলে তিন কাপ চিনিতে দ্বিগুণ পরিমাণ পানি লাগছে ছয় কাপ পানি এখানে লিখেছো না হ্যাঁ তিন কাপ চিনি ছয় কাপ পানি এটা হতে তো একটু সময় লাগবে তো ওই জন্য তিন কাপ দিলাম এই যে চার ভরে ভরে দাও পাঁচ ছয় প্রথমে একটু নাড়বে তুমি এখানে এটা মান এখানে আমরা এবার দুধ দিব আমরা এখানে দুধ এক টেবিল চামচ না তাহলে ময়দা সুজি দুধ একসাথে তুমি ডালডার সাথে মান করছো এবার আমরা ছানা দিয়ে দিব আচ্ছা ছানা কতটুকু এখানে আমাদের এক কাপ ছানা শুকিয়ে নিয়ে এসে পানি ঝরিয়ে নিয়ে মানে ছানাটা তৈরি করে একদম শুকনো করে নিতে হবে মানে পানি যাতে না থাকে আপা এটা কি তুমি মা না চপিং বোর্ডে নিব হ্যাঁ ঠিক আছে আপনি বললে বোধ ভালো হয় আমি এটা ময়দা দিয়ে দিই না দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি হবে চুলা আস্তে কমিয়ে রাখলে ভালো হবে এইভাবে আঠারোটা দুই ভাগ করে না এটাকে তাহলে সমান হবে প্রথমে দুই ভাগ করো তারপরে চার ভাগ করো বা তিন ভাগ করো এখন নটা নটা করে করো গোল গোল শেপ করব না লম্বা মানে গোল করে মানে চাপ দিতে হবে আর কি এটা কতক্ষণ শিরাটা কি ঘন শিরায় হবে নাকি পাতলা শিরাই থাকবে পাতলা শিরাই দিতে হবে এখন আস্তে কমিয়ে রাখলাম বন্ধ করে দিলাম আচ্ছা এখন বোধহয় দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে একটা একটা করে দেবে আমি তো সব একসাথে দিতে বলি তা তো
চামচ দিয়ে কেন কোনটা আগে হয় কোনটা পরে হয় মনে নেই আমরা রসগোল্লা করেছিলাম তুমি তো করেছিলে শারমিন হ্যাঁ আমি এটা মিষ্টির দোকান থেকে শিখেছি যে যখন আপনারা করবেন এরকম প্লেটে রাখবেন এবং সব একসাথে দিয়ে দেবেন তাহলে সবগুলো টেম্পারেচারটা সমান থাকবে তারপর এই প্লেটটা লাগবে চাও এবার ঢেকে দিলে আচ্ছা তাহলে প্রিয় দর্শক 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মাঝে এটা একবার আমরা দেখে নেব চুলা বন্ধ করে দেব আমরা এখন চলো এখন আমরা এটা মিষ্টি ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিট ওয়েট করব প্রিয় দর্শক 20 মিনিট এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য শিরাটার তৈরি করার পরে আমরা যখন মিষ্টিগুলো দিয়ে দিলাম তারপরে কিন্তু আমরা 20 মিনিট অপেক্ষা করেছি ঠান্ডা হওয়ার জন্য এবং তার সাথে শিরাও ঢুকবে ভিতরে ঢুকবে সে তাই বলেছিল এবার আমরা মিষ্টিগুলো তুলবো এটা আমরা এদিকে নিয়ে আসি এখান নিবে না হ্যাঁ তোমার চামচ আপনি তুলে দেন একটা একটা করে দেব এখানে সবগুলো কয়েকটা একসাথে না হ্যাঁ সবগুলো একসাথে দিয়ে দিই আমরা তুমি আচ্ছা হাত দিয়ে তুলে নাও তাহলে কিন্তু শিরাটা ওঠাতে যাবে না এখন আমরা মিষ্টিগুলো কাটবো কাটবে হাতের উপর রেখে তুমি তাহলে শারমিনকে দাও শারমিন কেটে কেটে দিই আমি তুলে দিই সাগর ভোগের এটাই বৈশিষ্ট্য যে খিসাটা ভিতরে থাকবে একটু চেপে দিলে ভালো হবে না ঠিক আছে খুব মজার হবে প্রিয় দর্শক সুস্বাদু মিষ্টান্নের রেসিপি সাগর ভোগ তৈরি শেষ ঘরে বসে সাগর ভোগ খেতে চাইলে পুরো প্রণালী দেখে নিন আরেকবার দোকানের মতো হয়েছে কিন্তু সাগর ভোগ তৈরি করতে আমাদের লাগবে ছানা এক কাপ ডালডা আধা চা চামচ ময়দা এক টেবিল চামচ সুজি আধা টেবিল চামচ এবং গুঁড়া দুধ এক টেবিল চামচ শিরা তৈরি করতে আমাদের লাগবে চিনি তিন কাপ এবং পানি ছয় কাপ খিরসা তৈরি করতে আমাদের লাগবে দুধ এক কেজি প্রথমে একটি বাটিতে ময়দার সাথে একে একে ডালডা সুজি গুঁড়া দুধ এবং ছানা ভালো করে মিশিয়ে নিন এরপর গোল গোল করে মিষ্টির আকৃতিতে বানিয়ে প্লেটে তুলে রাখুন এবার অন্য একটি পাত্রে চিনির সাথে পানি মিশিয়ে শিরা তৈরি করে তাতে তুলে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিন এবং 20 মিনিট ঢেকে রাখুন 20 মিনিট পর মিষ্টিগুলো তুলে রাখুন এবার টিস্যু দিয়ে চেপে চেপে এর শিরাগুলো কমিয়ে নিন এরপর মিষ্টিগুলোর মাঝে কেটে আগে তৈরি করা খিরসা এর মধ্যে দিয়ে প্লেটে সাজিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার মিষ্টান্নের রেসিপি সাগর ভোগ আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন হাসান মামুন মামুন লিখেছেন আমি অনেকগুলো রেসিপি পাঠিয়েছি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমার রেসিপিগুলো খুবই ভালো ছিল অথচ আপনারা আমাকে ডাকেননি এতে করে আমার মনে হয়েছে আপনারা দর্শকের নামে আসলে নিজেদের লোক আনছেন অনুষ্ঠানে এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি হাসান আসলে কি তাই তুমি দেখবে যে আমাদের অনুষ্ঠানে যারা এসছে তাদের কাউকে আমরা জিজ্ঞেস করেছি যে তুমি কবে রেসিপি পাঠিয়েছিলে বললো ছ মাস আগে রেসিপি পাঠিয়েছিলাম আমরা তো ভুলেই গেছি কিন্তু তোমার কথা পেয়েছে তারা একসময় পরে ওরা ভুল বুঝছে যে আমরা প্রত্যেকটা চিঠি আমাদের কাছে আসে আমরা রেসিপিগুলো পড়ি খুঁটিয়ে খুঁটিয়ে যেটা মনে করি এই স্টুডিওতে তোমাদেরকে দেখাবার মতো আছে করার মতো আছে ঐতিহ্যপূর্ণ রান্না নানা রকম রেসিপি নানা রকমভাবে খুঁটিয়ে দেখতে হয় যে করার সুযোগ সুবিধা হতে হবে যে অনেক কঠিন রান্না হয় তাহলে সেগুলো সময় সাপেক্ষ হয় না তার সেই পুষ্টিকর হতে হবে তারপরে সহজভাবে করা যাবে সব কিছু অ্যাভেলেবেল হবে তাহলে আমরা সেই রেসিপিগুলো বাছাই করি আর কি
নতুন করে পুরনো রেসিপির পালায় আমরা আজকে দেখাবো বিন্দি পোলাও। আর অনুরোধটি করেছেন নাটোর থেকে সুরভি, রাজশাহী থেকে মণি ও মুক্তি, ঢাকা থেকে লতা এবং খুলনা থেকে চৈতি শুভ্রা। তাহলে দেখে নাও বিন্দি পোলাও। বিন্দি তৈরির জন্য আমাদের লাগবে গরুর মাংসের কিমা আধা কেজি, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো এবং তেল ভাজার জন্য অল্প পরিমাণ। পোলাও তৈরির জন্য আমাদের লাগবে পোলাও চাল আধা কেজি, ঘি এক কাপের চার ভাগের এক ভাগ, এলাচ দুইটি, দারচিনি দুই টুকরা, আদা বাটা এক চা চামচ, লবণ স্বাদ মতো এবং পানি এক কাপ। প্রথমে মাংসের কিমায় একে একে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিন। এবার বিন্দিগুলো তৈরি করে ভেতরে একটি করে কিশমিস ঢুকিয়ে গরম তেলে লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। এবার অন্য একটি পাত্রে একটু ঘি দিয়ে কিশমিস ভেজে আরেকটি পাত্রে তুলে রাখুন। এবার পাত্রে তিন কাপ পানি ঢেলে আদা বাটা, লবণ, দারচিনি এবং এলাচ দিয়ে ভালো করে নেড়ে একটু ঢেকে রাখুন। পানি গরম হয়ে গেলে পোলাওয়ের চাল দিয়ে আরও এক কাপ পানি ঢেলে ঢাকনা দিয়ে 18 মিনিট ঢেকে রাখুন। চাল সেদ্ধ হয়ে এলে একটি পাত্রে বিন্দি দিয়ে পোলাওয়ের স্তরে স্তরে সাজিয়ে সবগুলো তুলে রাখা কিশমিস ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার বিন্দি পোলাও। আমাদের ইমেইল অ্যাড্রেস siddikakabirsrecipe@yahoo.com। আমাদের পোস্টাল অ্যাড্রেস প্রযত্নে পরিচালক সিদ্দিকা কবির্স রেসিপি, ধ্বনি চিত্র লিমিটেড, 4 নবরত্ন কলোনি, নিউ বেইলি রোড, ঢাকা 1000। এবারে সিদ্দিকা আপার পালা। আপা আমাদের আজকে দেখাবেন মজাদার দুটো রেসিপি, কলিজা কারি আর ভাজা কলিজা। মূল রান্নায় যাবার আগে আপনারা দ্রুত এর উপকরণগুলো একবার দেখে নিন। কলিজা কারি তৈরি করতে আমাদের লাগবে গরু বা খাসির কলিজা 1 কেজি, পেঁয়াজ বাটা 1 কাপের 3 ভাগের 1 ভাগ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মেথি বাটা 1 চা চামচ, দারচিনি 2 টুকরা, এলাচ 3টি, লবণ স্বাদ মতো এবং তেল 1 কাপের 4 ভাগের 3 ভাগ। ভাজা কলিজা তৈরি করতে আমাদের লাগবে গরু বা খাসির কলিজা আধা কেজি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো এবং তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আপা প্রথমে কি কলিজা কারি করবেন নাকি ভাজা? প্রথমে কলিজা কারি করব। এখানে গরুর কলিজা আছে, আপনারা দেখুন যে কিভাবে টুকরো করা হয়েছে, এটা কারি করব। এই রকম করে পিস করবেন কলিজা, ভালো করে পরিষ্কার করতে হবে, উপরের পর্দাটা তুলে ফেলতে হবে, তুলে ফেলে তারপরে এই সাইজ করে কাটতে হবে, আর ভিতরে যে চর্বি থাকে ওগুলোকে কেটে ফেলতে হবে। সেই জন্য আমি এখানে দেখো একদম পরিষ্কার করে সবগুলো পরিষ্কার করে একভাবে নিয়েছি। এখানে আমার 1 কেজি কলিজা আছে। আর তাছাড়াও কলিজা যে শুধু সবাই তো কারি খেতে পছন্দ করেন না, আজকাল অনেকে আবার ভেজে খেতে চান, ফ্রাই করে বা আগুনের উপরে সেকেও খেতে চান, তো সেই জন্য আমি এখানে আরও 1/2 কেজি কলিজা রেখেছি। এটা আমরা দেখো কীরকম স্লাইস, আমি আগে একটু দেখিয়ে নিই। এই যে স্লাইসটা এরকম পুরু করে, এরকম পুরু করে করবে করতে হবে যাতে এইটা আমরা ভাজা মতো, হ্যাঁ ভাজা মতো। তাহলে আমরা আরম্ভ করি, এইটাতে আমরা রান্না করবো। আচ্ছা প্রথমে তেল দেব, তেল আমাদের এটাতে লাগছে 3/4 কাপ, 3/4 কাপ না একটু কম করে 1/4 হবে। এইখানে 3/4 কাপ তেল হলো। তারপর তেলে আমরা সব মশলা দিয়ে নেব, তুমি মশলাগুলো আমাকে দাও। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা 1/3 কাপ, 1/3, হ্যাঁ আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমরা পেঁয়াজ দিচ্ছি 1/3 কাপ। আদা বাটা আমাদের লাগবে 1 টেবিল চামচ। আমি নাড়বো আপা, এবং ভালো করে দর্শককে বলো। আমি বলে দিচ্ছি, হ্যাঁ আদা বাটা লাগছে 1 টেবিল চামচ, রসুন বাটা আমাদের লাগছে 1 চা চামচ না, হ্যাঁ এখানে 1 চা চামচ ছড়িয়ে দাও। হলুদ গুঁড়া আমাদের লাগছে 1 চা চামচ, মরিচ গুঁড়া লাগছে, এটা এবার মরিচ গুঁড়া 1 চা চামচ। আমি পানিতে পেস্ট করে নেই নি এই জন্য যেহেতু পেঁয়াজ আর আদা দিয়েছি এইটাতে পানি আছে, বুঝেছো? গুঁড়া মশলা হঠাৎ করে তেলে দিলে পুড়ে যেতে পারে, সেজন্য তখন আমার পেস্ট করে নেই। মরিচ 1 চা চামচ না, জিরা গুঁড়া 1 চা চামচ, হ্যাঁ দশ চামচ
জিরা এক চা চামচ, ধনে গুঁড়াও এক চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, আর মেথিও, মেথি বাটা এখানে আমাদের আছে এক চা চামচ। তাহলে হিসাবটা আপনার সহজই আছে, সবই এক চামচ করেই লাগছে। এই মেথি এক চা চামচ না? এবার দারচিনি দুই টুকরা, দারচিনি দুই টুকরা দেবো না, এলাচ তিনটা। তাহলে এই মশলাটা আমাদের ভালো করে কষাতে হবে আপা, লবণ আর গোলমরিচ ওঠার জন্য। আচ্ছা, এটা আমরা ভাজাতে কলিজা ভাজায় লাগছে, স্বাদ মতো লবণ। আমি পাঁচটা বন্ধ করে দিয়েছিলাম, একটু বেশি ভাজা হয়ে যাচ্ছিল কি না, একটু পানি দিতে হবে। হ্যাঁ, আমার মনে হয় একটু পানি লাগবে। মশলাটা খুব ভালো করে কষাবো। কলিজা রান্না একটা জিনিস মনে রাখতে হবে যে এটা বেশিক্ষণ রান্না করতে হয় না। প্রিয় দর্শক, মনে রাখতে হবে যে মশলাটা অনেকক্ষণ কষাতে হবে, আঁচ মাঝারি রাখতে হবে। এটা মাঝারি আছে। যারা খুব বেশি ঝাল খান তারা এটা নিশ্চয়ই ঝাল একটু বেশি দিবেন। আপা, মেথিটা আমরা কেন দিয়েছি? মেথির একটা খুশবু আছে না রান্না, সেই জন্য দিয়ে, সুগন্ধের জন্য। তাহলে একটু ভাজা হোক, কেননা এটা তো দিয়ে বেশিক্ষণ রান্না করব না, সেই জন্য মশলাটা একটু কষিয়ে। আমরা কি লবণ দিয়েছিলাম? আমি তো সবসময় ভুলে যাই, এবার তো তুমি ভুলে গেলে। হ্যাঁ, আসলে অনেক ইনগ্রিডিয়েন্টস আজকে, এগুলো তো সব আমাদের দেশেরই মশলা, মনে রাখা অসুবিধা নেই। আর একটু পানি দিই। এবার ধরো একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে, এখন মনে হয় দিয়ে দিলে খুব ভালো। এবার পরিতাটা দিয়ে দিই। হ্যাঁ, মাঝে একবার আমরা তুলে শুধু নাড়ব। এখন 20 মিনিটের জন্য আমরা 20 মিনিটের জন্য অপেক্ষা করছি, আর মাঝে অবশ্য 10 মিনিট পরে আমরা একবার দেখব। জি, তাহলে আমরা ওই 20 মিনিট অপেক্ষা না করে আমাদের যে আরেকটা রান্না আছে ভাজা কলিজা, 10 মিনিট আমি এই ভাজা কলিজা রান্না আরম্ভ করি। আচ্ছা, আজকে দেখো শারমিন, আমরা কিন্তু একটা নতুন ধরনের হাঁড়ি নিয়েছি, এটা কিন্তু ননস্টিক না, কিন্তু কাজ করে ননস্টিকেরই। তাহলে আমাকে বলো তেল কতখানি লাগে? এখানে 1/4 আছে, 1/4 কাপ। হ্যাঁ, আমি নিয়ে আসি, খুব বেশি না। আচ্ছা, আগে এক কাজ করি, তেলে রান্না করার আগে আমি এটাকে একটু মেরিনেট মতো করে রাখি। একটু মেরিনেশন করতে চাচ্ছেন? আচ্ছা, মাখিয়ে রাখি আর কি। আদা বাটা? হ্যাঁ, আধা চা চামচ। আচ্ছা, আধা চা চামচ আদা বাটা আমি একটু আন্দাজ করে দিয়ে দিই। হ্যাঁ, তারপরে আমাদের রসুন বাটা লাগছে আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ। তারপরে গোলমরিচ লাগছে আমাদের 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। কোনো আপা এটাতে মরিচ লাগবে না, না ঝাল করবো না আমরা, না কেউ চাইলে তো আপা মরিচ অ্যাড করতে পারে, ঝাল করতে চাইলে। দেখো, এটা তো আগেই বলেছি আমি যে এই রকম করে টুকরো করতে হবে, এটাতে তুমি ইচ্ছে করলে সিরকা লেবুর রস দিতে পারো। আচ্ছা প্রিয় দর্শক, সিরকা বা লেবুর রস দিয়ে কিছুটা সময় মাখিয়ে রাখা যেতে পারে। আমি একটু হাত পা ধুই। ঠিক আছে আপা, এটা কি একবার দেখবো? হ্যাঁ, দেখতে পারো, একটু দেখে নেই। দেখো এখন একটু গরম হলে আমরা দিতে পারি, গরম হয়ে গেছে। এটা আজকে একটু কমিয়ে দিব বাবা। হ্যাঁ, এটা ঠিক আছে, একটু কমিয়ে দাও। আমার মনে এটা ঠিক, আমরা 20 মিনিট রেখে তারপরে এটাকে এরকম ভাজা ভাজা করে নামিয়ে নিব। খুব সুস্বাদু হবে আপা আমার মনে হয়। তুমি একটু মিষ্টি মারো, আমি খাই। আপনি হাতটা ধুয়ে নেন, আমি উল্টে দাও।
সুন্দর একটা রং এখনই হয়েছে। ওয়াও, খুব সুন্দর, একদম কষা ভুনা, খুব সুন্দর হয়েছে, ঝোল থাকবে না। প্রিয় দর্শক, কলিজা দিয়ে দুটো মজাদার রেসিপি আপা খুব সহজেই আমাদেরকে শিখিয়ে দিলেন। আপনাদের রান্নার সুবিধার জন্য দুটোরই প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। কলিজা কারি তৈরি করতে আমাদের লাগবে গরু বা খাসির কলিজা 1 কেজি, পেঁয়াজ বাটা 1 কাপের 3/3 ভাগ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মেথি বাটা 1 চা চামচ, দারচিনি 2 টুকরা, এলাচ 3টি, লবণ স্বাদ মতো এবং তেল 1 কাপের 4/3 ভাগ। ভাজা কলিজা তৈরি করতে আমাদের লাগবে গরু বা খাসির কলিজা 1/2 কেজি, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো এবং তেল 1 কাপের 4/1 ভাগ। প্রথমে কড়াইয়ে তেল ঢেলে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মেথি বাটা, দারচিনি, এলাচ এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে টুকরো করা কলিজাগুলো এর মধ্যে দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিন। এবার আরেকটি বাটিতে তুলে রাখা কলিজার সাথে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। এরপর কড়াইয়ের তেলে ম্যারিনেট করা কলিজাগুলো দিয়ে 15-20 মিনিটের জন্য ঢেকে দিন। 20 মিনিট পর দুটোই হয়ে গেলে আলাদা আলাদা পাত্রে ঢেলে পরিবেশন করুন দারুণ মজাদার কলিজা কারি এবং সেই সাথে ভাজা কলিজা। এবার বিদায় নেবার পালা, আবারও দেখা হবে একই দিনে একই সময় সিদ্দিকা কবির রেসিপিতে।